দিলো লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বউ। এখন তো কুমার ছেলে কেনেছি, খুশি হইল সব বউ দিরায়ামা। দিদি দিলো লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বউ দিরায়ামা। প্রতি মাসের সুরর দেখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, পাড়ায় গিয়ে কম্পিউটার তারা মেসেজটা করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বউ দিরায়া মা। টাকাগুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা তুলে খরচ করে স্বামী পাইল না খবর। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বউ দিরায়া মা। স্বামী বলে অবিবিরে টাকা দিও পরের মাসে। স্বামীটা এবার বলছে এবছর খরচ করে দিয়েছিস তো ভালো, পরের মাসে 500 টাকা দিস, ছেলেদের কিছু কিনতে হবে। ফকটিয়ে টাকা পাচ্ছে তো স্বামীকে ধরা দেবে, কিভাবে ফাঁকি দিচ্ছে দেখেন পরের মাসে। কিন্তু টাকাটা না দিলে তো শোনাবো না। দেন মা তাড়াতাড়ি করে 500 করে টাকা কেকে দেবে লক্ষ্মী ভান্ডারের, নামটা উল্লেখ করবে যে আমি 500 করে টাকা দিচ্ছি। আপনারা সবাই যদি 500 করে টাকা দেন এক মাসের গায়ে লাগবে না। আসলে বলছি কিছুই করতে হয় না, খালি একদিন ভিড় জমিয়ে লক্ষ্মী ভান্ডার করার জন্য লাইন দিয়েছিল দুয়ার সরকারে। আফসাফ খালে মেসেজ ঢুকছে, ঠিক যখন মাস পড়ে যাচ্ছে কিনা মোবাইল খালে বারবার টিপছে, কই মেসেজ ঢুকছে জি, কই ঢুকছে জি। যখন ঢুকলো চলে এবার আধার কার্ডটা বগলে ধরে কম্পিউটারের কাছে গিয়ে বলে, দেখো যে ভাই 5 টাকা নাও তাও ভালো করছে না, হাতে টিপ দিচ্ছে। আর ওই স্বামীকে যখন টাকা দিতে হবে, স্বামী আগে আগে বিবি পিছে পিছে যেতে যেতে উন্নার ভিতরে এবার হাত মাথায় মারছে, কেন যাবে চুলে যে তেল লাগা আছে না, এই আঙ্গুলগুলোতে যদি তেল লেগে যায় তাহলে ওই কম্পিউটারের মালটা কাজ করবে না, মানে স্বামীর টাকা দেবে না। আমার মা দের শোনাচ্ছি আপনাদের তাড়াতাড়ি করে, পরের মাসে স্বামী টাকা চাইলে বিবি তারে কিভাবে চলনা করে এই কথাটাই আপনাদের শোনাবো। একটা 500 করে টাকা আপনারা দেন, বেশি জোর করব না। ডিলার ভাই একাই গেছে আর কেউ যায়নি নাকি, আর কয়েকজন পাঠান। আচ্ছা ভাই আপনারা সব দিয়ে দিয়েছেন, আপনাদের একজন প্রধান বক্তা মানে সে এসে আছে, অবশ্যই তার বক্তব্য আপনারা শুনবেন। আমার পরে আসবেন আব্দুর রহমান বিন দেলাওয়াত, আসামে বাড়ি। আশা করি আপনারা ওনার বক্তব্যটা শুনে যাবেন, এটা সকলের কাছে আমার আশা। আমার পরে উনি আসবেন, তবে দেরি না করে তো দানের হাতটাকে বাড়িয়ে দেন। আমার মায়েরা দেখছেন চাদর ভর্তি করে দিতে শুরু করে দিয়েছে, দেবে। আমাদের মায়েদের দিলটা খুবই নরম, আবার লোহার মতো শক্ত। যদি একবার চটে যায় স্বামী মাথায় যদি পানি ঢালে তাও ঠান্ডা করতে পারবে না। আর যদি একবারে একবার মহাব্বতের কথা বলে, স্বামী যদি স্ত্রীকে মহাব্বতের কথা বলে তো স্ত্রীর বাবার বাড়ির কথা বলতে হবে, আর কিছুই লাগবে না। একদম সাপের মতো মাথা নত করে দেবে, একদম পরিস্থিতি বুঝে আপনাদের শোনাচ্ছি। দেন তাড়াতাড়ি করে দেখে ব্যাগটা প্রায় ভর্তি হতে চলেছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে চাদর ঘুরে চলে আসছে লাদে, আচ্ছা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি কেউ বাকি আছে তো দেবেন। পিলার কটা হলো জি, এত বড় মজলিসে 10টা পিলার পাওয়া গেল না, কোন আল্লাহর বান্দা 10 জন দাঁড়ালে দাঁড়াতে পারলেন না? আমার মনে হয় 5 2 7টা হয়েছে, 7টা হয়েছে, আর 3টা পিলার আপনি না।
কথাটা বলতে বলতে আট নম্বরে চলে এসেছে, আর দুজন ভাগ্যবান তাড়াতাড়ি করবেন সাদকার নেকি যে দশ গুণ জান্নাতের গেটে লেখা ছিল এই শব্দটাকে আশারা মানে দশ এই শব্দটাকে আজকে হাদিসের কে দুইজন ভাই আমল করবেন নয় এবং দশ নম্বরে আপনারা দুইজন দুটো পিলার দেবেন তাড়াতাড়ি করেন হতে পারে আপনার এটাই সাদকা নেকি জান্নাত যাবার একটা ওসিলা দুজন দুটো পিলা পাওয়া যাবে না ভাই এত বড় সুযোগ পেয়েছেন হাতছাড়া করে দেবেন মাদ্রাসাটা কি কালকেই ভাঙবে দেখবেন আজকে ওয়াদা করবেন ছ মাস পরে মাদ্রাসা যদি মানে ঘটায় ছ মাসের ভিতরে আল্লাহ তার বাড়িতে এমন রুজির বরকত দেবেন কল্পনা করতে পারবেন না কোন দিক থেকে আল্লাহ আমাকে এত বরকত দিয়েছে আল্লাহর হাতে সব আল্লাহ যদি বরকত না দিতেন এত বড় বড় সংসার আমাদের চলতো না আল্লাহ অবশ্যই বরকত দেন এক বাড়িতে দশটা লোক আছে দেখেন দুই কিলো চাল রান্না করলে দশ জনের হয়ে যায় আল্লাহ ওই জায়গায় যদি বরকত না দিতেন পাঁচ কিলো রান্না করেও হাঁড়িতে কিন্তু ভাত আঁটত না সব আল্লাহর তরফ থেকে তাহলে এত বড় একটা পরিবার চলছে তারপরও আপনার আমরা সুখে আছি সে আল্লাহকে একবার রাজি করার জন্য দুটো পিলার করে আল্লাহর বান্দাকে দেখতে পাওয়া যাবে না কেউ নেই কেউ নেই।